দেশ ও জাতির নিরাপত্তার পাশাপাশি সামাজিক কর্মসূচিও অব্যাহত রেখেছে আসাম রাইফেল জওয়ানরা এই কর্মসূচির অঙ্গ হিসেবে একুশ নং বেটিলেনের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় শিক্ষামূলক ভ্রমণে অন্যদিকে বাহিনীর জওয়ানরা এক বৃক্ষরোপণ কর্মসূচিও রূপায়ণ করেন উল্লেখ্য আসাম রাইফেলসের উদ্যোগে এর আগেও এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন হয় বাহিনীর ক্যাম্পাসের খালি জায়গায় বৃক্ষরোপণ করে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে তেমনি বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশেও আয়োজন করে চলছে শিক্ষামূলক ভ্রমণ বাহিনীর কর্মকর্তাদের নির্দেশে আয়োজিত এই ধরনের কর্মসূচি সমাজ উন্নয়নে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলেই মনে করেন তথ্যবিজ্ঞমহল the picnic party comprised 80 students and 10 teachers from fernando rehabilitation center it was day of fun and frolic for the children who thoroughly enjoyed geological